নির্বাচনকে অনুকূলে রাখতে দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হচ্ছে রাজশাহীতে আলোচনা সভায় ফারুক চৌধুরী এমপি জানিয়েছেন এসব কথা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে আজকে ভিডিওতে ভিডিওতে প্রিয় নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক রাশি এক আসনে সংসদ সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহা উমর ফারুক চৌধুরী শিক্ষকদের সকল ন্যায্য দাবির প্রতি সমর্থন করে আমার বক্তব্য শুরু করতে চাই শেখ হাসিনা ক্ষমতায় এলে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে এবং আগামীতে আমি নিজে আপনাদের এসব দাবিগুলি সংসদে উপস্থাপন করব। শিক্ষকদের অবসরের পরেও বছরের পর বছর অবসরে টাকা পান না আগামীতে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হতে পারেন তবে সংসদে আমি আলোচনা করে এক মাসের মধ্যেই তিরিশ ভাগ অবসরের টাকা পান সে ব্যবস্থা করব নির্বাচনে বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আবারও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে দেশরত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে নির্বাচন নিয়ে জামাত বিএনপির সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে শনিবার সকাল দশটার সময়ে গোদাগাড়ি উপজেলা গোদাগাড়ি উপজেলার সকল স্তরে শিক্ষকদের আয়োজনে গোদাগাড়ির আফজি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাটি শিক্ষক অবদান অধিকার এবং কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক শিক্ষক স্বল্পতা পূরণ বর্ষিক অপরিহার্যতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থা সদস্য ওমর ফারুক চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এবং লেখক আবুল কালাম মোহাম্মদ আজা ওমর ফারুক চৌধুরী বলেন আজকে শিক্ষকদের উপস্থিতি প্রমাণ করে সবচেয়ে বড় শিক্ষক সমাবেশ শিক্ষক সংগঠনগুলি আগের চাইতে অনেক বেশি শক্তিশালী আমি আমার তেইশ বছরের রাজনীতি জীবনে এমন সফল শিক্ষক সমাবেশ দেখিনি শক্তিশালী শিক্ষক সংগঠনগুলি আরও যাবে উমর ফারুক চৌধুরী সরকারে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন আপনাদের পেছনে বর্তমান সরকার অনেক অবদান আছে আপনারা সুখী আছেন এর পেছনে শেখ হাসিনার সরকারের অবদান আছে সাড়ে চৌদ্দ বছরে শিক্ষায় ছয়শো ছত্রিশ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন করেছি বিভিন্ন ভবন নির্মাণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ করা হয়েছে হয়েছে এতে ব্যয় কোটি টাকা সংস্কার কাজ হয়েছে তিনশো সাতচল্লিশ কোটি টাকা নতুন বই বিতরণ করা হয়েছে আশি লাখ আঠাশ হাজারটি বই কম্পিউটার ল্যাবে ব্যয় হয়েছে নব্বই লাখ একাশি হাজার টাকা শিক্ষার্থীর মাঝে পাঁচশো পঁয়ত্রিশটি বাইসাইকেল বিতরণ করা হয়েছে তিনি আরও বলেন এখন শতভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে বিএনপি জামায়াতের শাসন মূলে বিদ্যুৎ পেয়েছে ছত্রিশ ভাগ মানুষ শুধু গোদাইগাড়ির দেওয়াপাড়া ইউনিয়নে সাতচল্লিশ হাজার ছয়শো বিরানব্বই জন উপকারভোগী একশো ছত্রিশ কোটি টাকা ভাতা পেয়েছেন তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় বসে নীতির প্রতিবাদ করেছেন আর ফখরুল সাহেব আমাদের নীতির ভয় দেখাচ্ছেন তারা বিদেশিদের হাত ধরে ক্ষমতায় আসতে চায় দেশকে তালেবান জঙ্গিবাদ সন্ত্রাসীর রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের সেই কোনোদিনই পূরণ হবার নয় আগামী দিনে আবারও তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে স্মার্ট বাংলাদেশ পরিণত হবে এবং সুখী রাষ্ট্রে পরিণত হবে তাই আগামী দিনে আপনাদের কাজ হবে সরকারকে সহযোগী করা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে ধরা এবং নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে হবে বক্তব্য প্রদান করে মাটি কাটা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম রাজু শিক্ষক সমিতি গোদাগাড়ি উপজেলার শাখার সভাপতি এম এন রেদো ওয়ানফর দৌস সাধারণ সম্পাদক মজিবুল রহমান সহ শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম দুটি গান করে উপস্থিত দেশের সকল শিক্ষক কর্মচারীদেরকে আনন্দ দেন সকল শিক্ষক কর্মচারী হাততালি দিয়ে গান গাইতে উৎসাহিত করেন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি সামনে যেহেতু দ্বাদশ সংসদ নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে কোনো সময় জাতীয়করণ ঘোষণা দিতেই পারেন এমনটি প্রত্যাশা করছেন সকল শিক্ষক কর্মচারী বৃন্দ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ